नमस्कार बंधुरा, आज आमी आपनादेर जन्य निये एसेछि अरुण कुमार विश्वासेर लेखा एकटी गोयेंदा गल्प। गल्पटिर नाम लाश शनाक्तकरण। जेटा सब समय चोखे देखा जाए सेटा कि सब समय सत्यिई घटे? एई गल्पेर मध्ये एई कथाटा एक अभूतपूर्व मिल पावा जाए। गल्पटिते रयेछे असाधारण टुइस्ट। तबे गल्पटि शुरू करबार आगे आपनादेर काछे एकटी अनुरोध राखछि, गल्पटी जदि भालो लेगे थाके ताहले आमारे चैनलटिके सबस्क्राइब करबेन। आर बेशी देरी ना करे चलुन शुरू करा जाक। घटनाटा घटलो आचमका, दुर्घटना बोधहय एभाबेई घटे, विपद तो आर बोले कोई आसे ना। सहसाई लाश मेले मामुनेर बाड़ीर पाशेई रेलवे जंक्शन। राजशाही थेके ट्रेन एसे ईश्वरदी हये ढाकार पथे छूटे जाए शारपिल रेलगाड़ी। मामुन मियाँ बेकार जुबक, बेकार बोले तार निजेर मतो कोनो बाचार अधिकार थाकबे ना एमन तो नय। से किन्तु अशिक्षितो नय, गेलोबार जातीय विश्वविद्यालय थेके केमिस्ट्रीते एमए पास करेछे मामुन, किन्तु चाकरी बाकरी एखोनो जोटेनि। से ट्राई करे जाच्छे। आसले एई जामानाय चाकरी जेनो सोनार हरिणेर मतोई अधरा। मामुनेर बयस चब्बिशेर किछु बेशी, देखते शुनते भालो, सुठाम देह, तबे चोखे जेनो नेई दीप्ति। बेकारत्वेर अभिशाप जाके स्पर्श करेनि से बुझबे ना मामुनेर कष्टटा कत गभीर। ভোরের দিকে লাশ পাওয়া গেছে। এমএ পাশ করে দীর্ঘদিন কোনো চাকরি না জোটায় মামুন মনকষ্টে ভুগছিল। তাছাড়া তার বড় বৌদি নিয়মিত মুখ ঝামটা দিয়ে তাকে ফেলেছিল খাদের কিনারে। বৃদ্ধ বাবার করুণ আরতি মামুন অনুভব করলেও কিছু করার ছিল না তার। কেননা এই দুনিয়ায় অর্থকড়ি আর প্রভাব সম্পত্তি না থাকলে সে আগাছার মতোই অদরকারি হয়। ফসলের মরশুমে কাস্তের খোঁচায় যেসব আগাছা উপড়ে ফেলে কৃষকেরা, ঠিক তেমনই অবস্থা হয় ওর মতো মানুষদের। ট্রেনে কাটা পড়েছে মামুন মিয়া। হতে পারে আত্মহনন, নয়তো নেহাতি দুর্ঘটনাবশত কাটা পড়েছে সে। মনের দুঃখে আনমনে হাঁটছিল হয়তো। ভোরের দিকে উল্টো দিক থেকে ট্রেন আসতে হতো সে খেয়াল করেনি, ফলে ট্রেনের চাকা তাকে পেরে ফেলে। লাশের পরনে হালকা নীলঢোলা গ্যাবার্ডিনের প্যান্ট, তার ওপর ছাই রঙা গোলগলা টি শার্ট। নতুন নয়, বাগবাজার থেকে শের দরে কিনেছিল পুরনো পোশাক। লাশের খবর পেয়ে যথারীতি পুলিশ এসেছে, লোকাল থানার ওসি লোকমান, সঙ্গে রয়েছে কয়েকজন কনস্টেবল। লোকমান সাহেবের অনুমান এটা সেরফ অঘটন। অবশ্য সুইসাইড কেস হলেও তিনি আশ্চর্য হবেন না, কারণ ইদানিং ছোকরাগুলো বড্ড বেশি আবেগতাড়িত হয়ে পড়েছে। তারপর হয় ইঁদুর মারা বিষ খায়, নয়তো ট্রেনের চাকার নিচে আপোষে ঝাঁপিয়ে পড়ে। এমনভাবে ট্রেনটা চলে গেছে মামুনের বডির উপর দিয়ে তাকে দেখলে চেনাই দেয়। ট্রেনের ধাক্কায় মুখ থুবড়ে পড়েছিল হয়তো। শুধু কপালের উপর একটা কাঁটা দাগ দেখে মামুনের মা নিজের ছেলের লাশ শনাক্ত করলেন। পুলিশ অবশ্য বেশি ঝক্কি ঝামেলায় না গিয়ে ভিকটিমের মায়ের কথাই মেনে নেয়। তার সাথে আরও একটা জিনিস অবশ্য পাওয়া গেল, মামুনের ওয়ালেট বা মানি ব্যাগ। সেখানে তার একটা রংচটা পাসপোর্ট সাইজের ছবিও ছিল, আর ছিল একটা চিরকুট। সেখানে লেখা, মামুন তুমি আমাকে ভুলে যাও, বাবা অন্য জায়গায় আমার বিয়ে ঠিক করেছেন, ছেলে মস্ত ব্যবসাদার, তোমার সাথে এই জীবনে আমার আর মিলন হবে না, ভালো থেকো, বিদায়। মামুনের মানি ব্যাগটাকে ওসি লোকমান প্রমাণ হিসাবে জুৎসই বলে মনে করলেন। মামুনের বৌদি লুতু বেগম এই মর্মে নিশ্চিত করল যে প্রেমে ছ্যাঁকা খেয়েই দেবর অবশেষে আত্মহননের পথ বেছে নিয়েছিল। কাপুরুষ একটা, মেয়েটার নাম বোধ হয় রুবিনা, পাশের গ্রামে বাড়ি। মেয়েটা বড্ড ফটকাবাজ আর ঢালানিটাই। ওর সঙ্গে বেশ কিছুদিন ধরে মামুনের লটঘটও চলেছিল, এও বলল লুতু বেগম। লুতু বৌদির কথা শুনে গোফের ফাঁক দিয়ে মুচকি হাসলেন ওসি সাহেব। মেয়েরা ফটকা হয় বলে তিনি জানতেন, তাই বলে ঢালানি? সবচেয়ে বড় কথা, মামুন মারা যাওয়ায় লুতুকে মোটেই শোকতপ্ত বা অসুখী বলে মনে হয়নি। ভাবখানা এমন যেন মরেছে বেশ করেছে, ঘাড়ের ওপর থেকে একটা বাড়তি বোঝা নেমে গেল। ছেলেকে খুইয়ে মামুনের বাবা মা ভীষণ মুষড়ে পড়লেন। ছোট ছেলের প্রতি তাদের একরকমের গভীর ভালোবাসা ছিল। ছেলে বেকার হলে ভালোবাসার মাত্রাটা আরও ছাড়ায়, এবং তা করুণা আর মায়ের মাঝামাঝির একখানে গিয়ে নোঙর ফেলে। খগেন এদিকে এসো,
লাশের কি করবে এখন? এমনভাবে ওসি কথাটা বললেন যেন তিনি নন, এসআই খগেন তার বস। খগেন এপাশ ওপাশ মাথা নেড়ে তারপর বলল, স্যার লাশ পোস্টমর্টমে পাঠাই। কিসের জন্য শুনি? উল্টো প্রশ্ন করেন ওসি লোকমান। স্যার অপঘাতে মৃত্যু। লাশটা কাটাছেঁড়া করতে হবে না? খগেন বলল, অবশ্য সেও জানে ট্রেনে কাটা পড়ার লাশ ময়নাতদন্ত না করলেও কিছু আটকায় না, পরিবারের লোকেরা একটু চাপাচাপি করলে পোস্টমর্টম রিপোর্ট ছাড়াই দাফন করা যায় লাশ, আইনে তাতে কোনো বাধা নেই। কিন্তু ওসি সাহেবও তাই চান, তারা তো সময় নেই, আরও অনেক জটিল কেস পেন্ডিং পড়ে আছে। কোথাকার কোন মামুন বেকার ছেলে ছেঁকা খেয়ে রেললাইনে মাথা দিয়েছে, এই নিয়ে বিস্তার ভাবাভাবির সময় তার কোথায়? কিন্তু এখানে গোল বাঁধালো মামুনের বাপ তারিকুল। সে ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদলো কতক্ষণ, তারপর বলল, হুজুর আমি আমার ছেলেটার পোস্টমর্টম চাই, আমার ছেলে মরতে পারে না, মামুন এ ধরনের বোকা ছেলে না, ওর মনের জোর ছিল, কিছুতেই সে রেললাইনে মাথা দেবে না। ব্যাস হয়ে গেল, ওসি সাহেব হতাশার ভঙ্গি করেন। কোথায় ভেবেছিলেন পরিবারের তরফে রিপোর্ট ছাড়াই লাশ নিয়ে যাবে, তা নয়, উল্টে ছেলের বাপ নিজেই বলছে যে লাশের কাটা ছেঁড়া চাই। কিন্তু তারিকুলের কথা আবার ফেলতেও পারল না ওসি, আইন অনুযায়ী তাকে লাশের ময়নাতদন্ত করতে হবে। কিছুটা বিরক্ত হয়েই বললেন, কই হে খগেন, লাশ ভ্যানে তোলো, তারপর সদর হাসপাতালে পাঠাও, 250 বেডে। যেন হাসপাতালের বিছানার সংখ্যা 250-এর কম হলে সেখানে পোস্টমর্টম হয় না। মামুনের লাশ তুলে নিয়ে যায় যায় অবস্থা, এমন সময় দৃশ্যপটে আগমন ঘটে তুখোর গোয়েন্দা আলোকেশ রয়ের। তিনি এখানে কোথাও বেড়াতে এসেছিলেন, হুমায়ুন আহমেদের একটা পপুলার সিনেমার সূত্র ধরে রেলওয়ের জংশন দেখতে এসেছিলেন, এসেই শোনেন এই কাণ্ড। সমস্ত ছেলে মানুষ প্রেমের ধাক্কা না সইতে পেরে রেললাইনে মাথা দিয়েছে, মানে হয় ততক্ষণে মামুন যার প্রেমে ছেঁকা খেয়েছে বলে কথিত সেই মেয়ে ছুটতে ছুটতে জংশনে এলো, কথা মিথ্যে নয়, নাম তার রুবিনা। মামুনের সঙ্গে তার প্রেমের সম্পর্কও ছিল, রুবিনা নিজের মুখে তা স্বীকার করেছে। তাকে দেখতে পেয়ে বুনো শুয়োরের মতো ঘোত ঘোত করে ছুটে এলো মামুনের বৌদি লুতু, যেন শব্দোষ নন্দঘোষ এই মেয়ের, তার কারণেই আত্মহত্যা করেছে তার দেবর মামুন। রুবিনার চোখ দুটো অশ্রু সজল, সে শেষবারের মতো মামুনের লাশ দেখতে চায়, কিন্তু তাকে দেখতে দেওয়া গেল না, লাশ ততক্ষণে উঠে গেছে ভ্যানে, আর নামানো সম্ভব নয়। কয়েকটা কারণে এই কেসের ব্যাপারে বেশ উৎসুক বোধ করেন ডিটেকটিভ আলোকেশ। প্রথমত, একজন যুবক আপোষে মারা গেল যার কিনা আবার প্রেমের সম্পর্ক ছিল। আলোকের স্থির বিশ্বাস, একজন খাঁটি প্রেমিক কখনো তার প্রেমিকাকে ফেলে যাবে না, প্রেম এত সস্তা নয়, যারা পলায়ন পর তারা প্রেম করতে জানে না, প্রেম কি বস্তু তাই বোঝে না। প্রকৃত প্রেমিক জীবনে সে শক্তিটুকু দিয়ে হলেও তার প্রেমিকাকে পেতে চাইবে, কিন্তু মামুন ছেলেটা এত সহজে রণেভঙ্গ দিল। আলোকেশ নিজের পরিচয় দিয়ে ওসি সাহেবের সঙ্গে করমর্দন করলেন, অমনি লোকমান সাহেব তাকে চিনে ফেললেন, কারণ সম্প্রতি বেশ কিছু জটিল কেসে আলোকের সাফল্য পত্রিকায় শিরোনাম হয়েছে। আমি কি ভিকটিমের লাশটা একবার দেখতে পারি? না না, লাশ ভ্যান থেকে নামাতে হবে না, আমি না হয় উঠে গিয়েই দেখব, আলোকেশ বললেন। নিশ্চয়ই, আপনার সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো, লোকমান বললেন, যেন মামুনের কেসের তদন্তের চেয়ে দুধে গোয়েন্দা আলোকেশ্বরের সঙ্গে তার মোলাকাতটা অনেক বেশি সম্মানের ও ফলদায়ক। তিনি জানেন উনি মোটেও মামুলি কেউ নন, আইজির পর্যায়ের অনেক কর্মকর্তাদের সঙ্গে আলোকের বিশেষ সম্বন্ধ আছে। লাশ দেখলেন আলোকেশ, বাস্তবিকভাবেই চেনার কোনো উপায় নেই লাশের চেহারা, ঘাড়ের ওপর দিয়ে ট্রেনের চাকা চলে যাওয়ায় মুখমণ্ডল আর অটুট নেই, ভেঙে চুড়ে একেবারে বাজে অবস্থা। তবে মামুনের কপালে কাঁটা দাগটা বেশ বোঝা যায়, এই দাগ থেকেই তাকে মামুন বলে ধরে নেওয়া গেছে। ওসি লোকমান আরও বললেন, লাশের পকেটে যে মানি ব্যাগ পাওয়া গেছে ওটা মামুনেরই, কারণ সেখানে তার ছবি ছিল, আর ছিল রুবিনার লেখা চিরকুট, যা থেকে এই মর্মে প্রমাণিত হয় যে তাদের সম্পর্কে একরকম বিচ্ছেদের সানাই বাজছিল। ভিকটিমের বাবা তরিকুলের চাহিদা মামুনের লাশের ময়নাতদন্ত হবে, বক্তব্য কর্মে কোনো শৈথিল্য দেখাবে না ওসি, তিনি বেশ করিতকর্মা লোক, অধস্তনদের কাজের গাফিলতি তিনি কখনোই বরদাস্ত করেন না। রেলওয়ে জংশন থেকে থানা খুব বেশি দূরে নয়,
ওসি সাহেব আলোককে আন্তরিকভাবে নিমন্ত্রণ করলেন। আলোকেশ্বরও ওসির দাওয়াত কবুল করলেন। লোকমান সাহেবকে তার পছন্দ হয়েছে, বেশ দিল খোলা মানুষ, পেশাগত কাজের ব্যাপারে তিনি সিনিয়র। লাশ তুলে নিয়ে যাওয়ার পরে সাধারণত উৎসুক জনতার ভিড় ফিকে হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে তা হয়নি। বরঞ্চ কিছু একটা জটলা পাকিয়ে জায়গাটাকে ভিড়াক্কার করে তুলল। আলোকেশ এগিয়ে ভিড় ঠেলে ভেতরে ঢুকলেন। সেখানে মানুষের কথিত প্রেমিকা রুবিনার ভূমিকাটাই মুখ্য। সে বারবার বলেছে, মামুন মরেনি, মামুন মরতে পারে না। কেন কেন পারে না শুনি? তুমি তো তাকে ছ্যাঁকা দিয়েছ। বেসুরে গলায় মামুনের বৌদি বলে উঠল, আমি তাকে ছ্যাঁকা দিইনি, মামুন ভালো ছেলে। তাহলে ওই চিরকুটটা লিখলে কেন? আহারে, মামুন ছোকরাটা কি কষ্টটাই না পাইছে! লুতু এমনভাবে বলছে যেন মায়ের চেয়ে মাসির দরদ বেশি। বাবা লিখতে বলেছিল তাই লিখেছি, মন থেকে লিখিনি, স্বীকার করে নেয় রুবিনা। সে কথা আমি মামুনকেও বলেছি, মামুন জানে রুবিনা কখনো তাকে ছেড়ে যাবে না। বৌদি আর রুবিনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল ডিটেকটিভ আলোকেশ। তার যেন মনে হচ্ছিল কেসে কোথায় একটা ফাঁক আছে, ঘোর প্যাচ, ইংরেজিতে বলে টুইস্ট। মামুনের মায়ের সঙ্গে কথা হয় আলোকের, মায়ের বিশ্বাস স্থির, তার ছেলে মরেনি, মরতে পারে না। কিন্তু লাশটা তো আপনি আপনার নিজের চোখেই দেখলেন, মনে করিয়ে দেয় আলোকেশ। তার কপালের কাটা দাগ? অমনি চুপ মেরে যায় ভদ্রমহিলা। কপালের কাটা দাগ আর মানিব্যাগ দুখানা অকাট্য প্রমাণ যেখানে রয়েছে, সেখানে কি করে বলেন যে মামুন মরেনি? তাহলে লাশটা কার পাওয়া গেল? মামুনের বাবা তরিকুল একেবারে বাক্যহারা, কিছু বলার মতো শক্তি তার নেই। পুলিশ যা বলছে তাই ঠিক, পুলিশের ওপরে কথা বলাটাকে সে রীতিমতো অনার্য বলে মনে করে। তবে মামুনের বৌদি নিশ্চিত যে ওটা মামুনেরই লাশ। কাল মাঝরাত্রিরে মামুনকে বের হয়ে যেতে দেখে বাড়ি থেকে। তার আগে বাপ মায়ের সঙ্গে তুমুল ঝগড়া হয়েছিল মামুনের। কলহের কারণ মামুনের বেকারত্ব আর রুবিনার সঙ্গে তার অনার্য প্রেম। বাবার কথা হলো এই, বেকারের পক্ষে প্রেম অত্যন্ত ক্ষতিকারক, অনুচিত কাজও বটে। অর্থাৎ মামুনের পক্ষে আত্মহনন করা মোটেই অস্বাভাবিক নয়, মোটিভ বা উস্কানি তৈরি ছিল। বাবার সঙ্গে ঝগড়া আর বেকারত্বের অসীম কষ্ট, আলোকেশ মানতে বাধ্য হয় এমন পরিস্থিতিতে অনেকের পক্ষেই মাথা ঠিক রাখা সম্ভব হয় না। সুযোগ বুঝে রুবিনাকে ডাকলেন আলোকেশ, তার সঙ্গে একান্তে কথা বলবে একটু। অনেক ভিড়ে আসল কথাটা বলা যায় না। তুমি একটু বলো তো, জীবনের ব্যাপারে মামুন কতটা উদাসীন ছিল ভেবে বলো। একদম উদাসীন ছিল না স্যার, মামুন খুব ভালো ছেলে, মাত্র এমএ পাশ করেছে। ওর বৌদি যা বলছে সবই মিথ্যা, লুতু একটা বাজে মহিলা, মামুনকে সে তাড়াতে চেয়েছিল। কেন? দেবরকে তাড়িয়ে তার কী লাভ? তাহলে সে পুরো সম্পত্তি গাপ করতে পারবে, এটাই তার লোভ, রুবিনা বলল। কি যেন ভাবলো আলোকেশ, গাপ শব্দটা আগেও শুনেছেন, আঞ্চলিক শব্দ। আচ্ছা রুবিনা, মামুনের ভাইকে তো দেখলাম না, সে কোথায়? শহরে থাকে স্যার, লুতুর কারণে সে দেশে থাকতে পারে না, মহিলার চরিত্র খারাপ। কথাটা শুনলেন আলোকেশ, কিন্তু তার খুব একটা প্রত্যয় হলো না। রুবিনার কথা যদি সত্যি হয়, সেক্ষেত্রে লুতু বেগম খুব একটা সুবিধের মানুষ নয়, শ্বশুর শাশুড়ির সঙ্গে খুব একটা সদ্ভাব আছে বলেও মনে হলো না। মহিলাটা যেমন মুকরা তেমনি কুটনি, সম্পত্তি গাপ করবার জন্য মামুনকে সে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দিতে পারে, এক্ষেত্রে তার বেশি পোক্ত অ্যালিবাই আছে। আলোকেশ আবার বললেন, আচ্ছা রুবিনা, যে চিরকুটের কথা বলল সেটা তো তুমিই লিখেছ, তাই না? হ্যাঁ স্যার, লিখেছি, বাবা লিখতে বলেছিল, রুবিনা অকপটে স্বীকার করল। সে আরও বলল, কিন্তু পরে আবার বাবাই বলল যে খোঁজ নিয়ে দেখেছি ছেলেটা ভালো, দেখি চাকরি বাকরি কিছু দিতে পারে কি না, বিয়ে ফিয়ে যা হয় সেটা না হয় পরে দেখব। সত্যি কথা? হ্যাঁ স্যার, শতভাগ সত্যি, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, বেশ গুছিয়ে বলল রুবিনা। আলোকেশ খেয়াল করলেন মেয়েটা বেশ চালাক চতুর, কেন যেন আলোকের এই মেয়েটার কথা অবিশ্বাস করতে মন চাইল না। সত্যি বলতে, সারা বিশ্বে যত রকম ক্রাইম হয় তার চুলচেরা বিশ্লেষণ করে জানা যায় গোয়েন্দারা অনেক সময় যুক্তিতর্কের পাশাপাশি ইনটুইশন বা মনের কথাকেও গুরুত্বের সাথে নেন। শার্লক হোমস নিজেই বলেছেন,
কোনো কোনো কেসে ইনটিউশন তাকে দারুণ হেল্প করে, অনুমান তাকে সত্যির কাছাকাছি পৌঁছে দেয়। আদপেও তাই, কল্পনা থেকে যেমন পরিকল্পনা তেমনি অনুমান থেকেও প্রায়শই ঘটনার ভেতরে প্রবেশ করা সম্ভব। আচ্ছা রুবিনা, মামুন সচরাচর কী ধরনের পোশাক পরত? কেন স্যার, ওর পোশাক দিয়ে এখন কি হবে, সে তো এখন আর নেই। তাও বলো, কী ধরনের প্যান্ট পরত? ছাই রঙা কোনো টি শার্ট ছিল? নর্মাল কাপড়ের প্যান্ট পরত মামুন, কিন্তু সে তো খুব একটা গেঞ্জি গায়ে দিত না, রুবিনা শর্টকাটে বলল। জিন্স বা অন্য কিছু? না না স্যার, মামুন খুব ভালো ছেলে ছিল, রুবিনা বলল। সে ওর ন্যায় চোখ মোছে, প্রেমিকের অকাল প্রয়োনে কেই বা খুশি হয়, রুবিনা এমনভাবে বলল যেন ভালো ছেলেরা সব নর্মাল প্যান্ট পরে, জিন্স টি শার্ট পরে না। মামুনের মা বলছে মামুন মরতে পারে না, রুবিনা বলছে ওর বাবা মামুনকে চাকরি দিতে সচেষ্ট ছিলেন, রুবিনার সঙ্গে তার বিয়ের কথাও ভেবে রেখেছিলেন, সেক্ষেত্রে মামুনের আত্মহননের কি কারণ থাকতে পারে, নাকি এর পেছনে অন্য কোনো চক্রান্ত আছে? কলকাটিকে নাড়ছে তাহলে, সে কে, লুতু বেগম? সে পুরো সম্পত্তি গাপ করতে চায়, কথাটা একদম ভোলেনি ডিটেকটিভ আলোকেশ। পরদিন সকালে থানায় যান আলোকেশ, ওসি লোকমান অফিসেই ছিলেন, আলোককে দেখে উঠে দাঁড়ায় এবং অনুযোগের সুরে বলেন, আপনি আসার আগে একটু খবর দিয়ে আসবেন না? কেন বলুন তো, আমি এসেছি আপনার কাছে সৌজন্য সাক্ষাতের জন্য, আগেভাগে অ্যাডভান্স টিম পাঠানোর কোনো দরকার নেই, মানে এত বড় মানুষ আপনি, আপনার কত জানাশোনা ও কানেকশন, আপনার দেখা পাওয়া তো প্রায় ভাগ্যের ব্যাপার। ওসি সাহেব যেন বিনয়ের অবতার। আরে না না, আমি মোটেও বিশাল কেউ নই, আপনি একটু বাড়িয়েই বলছেন। শুনুন, মামুনের রিপোর্ট কি এখনো হাতে পেয়েছেন? এখনো নয়, তবে আশা করি বিকেলের মধ্যেই পেয়ে যাব, ফরেন্সিক এক্সপার্টের সঙ্গে আমার কথা হয়েছে। হুম, একটু ভালো করে দেখতে বলবেন, আমার মনে হয় এই কেসে একটা ঘাপলা আছে। ঘাপলা? সে কেমন? ভেন্ডি ভাজার মতো মুখ করে তাকালেন ওসি লোকমান। না মানে, পরিবারের লোকজন ভাবছে যে মামুন মরতেই পারে না, সে সুইসাইড করার মতো ছেলেই নয়, ছেলেটা বড্ড ভীতু আর মাথা ঠান্ডার মানুষ। ও হো, তাই বলুন, পরিবারের লোকের পারমিশন নিয়ে কি কেউ সুইসাইড করে স্যার? মানুষের মনের তল কেই বা খুঁজে পায়। ব্যাস, অমনি একখানা পুলিশি বয়ান দিয়ে দিলেন ওসি সাহেব, যেন তিনি সবার মনের কথা জেনে বসে আছেন। পরিস্থিতি বুঝে মনের কথা খুলে বললেন আলোকেশ, বললেন, আমার মনে হয় লাশটা মামুনের না। সে কি স্যার, কি বলছেন আপনি? আরে ইউ শিওর? ভেবেই বলছি, মাথা নাড়লেন আলোকেশ। আচ্ছা ওসি সাহেব, এখানে কি ডিএনএ টেস্টের ব্যবস্থা আছে? মনে তো হয় না স্যার, স্যাম্পেল ঢাকায় পাঠাতে হবে। ওকে, আলগোছে মাথা নাড়ালেন ডিটেকটিভ আলোকেশ। কিন্তু স্যার, আপনার কেন মনে হলো যে লাশটা মামুনের না, অন্য কারোর? কারণ আছে লোকমান সাহেব, মামুনের বাবা মা বিশ্বাসই করেন না যে মামুন সুইসাইড করতে পারে, তার সাথে যে মেয়েটার সম্পর্ক ছিল সেই রুবিনাও বলে যে মামুনের অত সাহস নেই যে রেল লাইনে মাথা দেবে। তাছাড়া? তাছাড়া কি স্যার? তাছাড়া ওর বৌদির কথাটাও ঠিক নয়, রুবিনাকে নিয়ে মামুনের মধ্যে কোনো চাপ ছিল না, কারণ ওর বাপ শেষমেশ ওদের বিয়ে দিতে রাজি হয়েছিলেন। চিরকুটের বক্তব্য সর্বাংশে সত্যি নয়, ওটা পুরনো মিথ্যে কথা। রিয়েলি? ইয়েস লোকমান, রিপোর্ট এসে গেলে আমাকে দয়া করে অবশ্য জানাবেন, আমি ডাক বাংলোয় আছি, আরও দুদিন থাকব। লোকমান সাহেব আলোকের জন্য বাহারি ব্রেকফাস্টের আয়োজন করেছেন, চার পাঁচ রকমের ফল, মিষ্টি ও ঝাল আইটেম সব রয়েছে। আরে এই দেখছি এলাহি কাণ্ড, আলোক বেশ সম্মানিত বোধ করলেন, কিন্তু তার মাথায় ঘুরছে মামুনের কথা। শুধু কপালের কাটা দাগ আর মানিব্যাগ দেখে যেমন প্রমাণ হয় না, ঠিক তেমনই তার মা কিংবা রুবিনার কথাতেও প্রমাণ হয় না যে লাশটা মামুনের নয়, অকাট্য প্রমাণ চাই। সবচেয়ে বড় কথা, জীবিত মামুনকে উদ্ধার করতে না পারলে লাশটা যে মামুনের নয় তাই বা বলি কী করে? আর একটা প্রশ্ন স্বভাবত এসেই যায়,
মামুনের লাশ না হলে ওই লাশটাই বা কার? রুবিনা অবশ্য বলেছে যে মামুন সবসময় নর্মাল কাপড়ের প্যান্ট জামা পরত, জিন্স কিংবা গ্যাবার্ডিন নয়, এবং সে টি শার্টের বদলে জামা কাপড় পরেই অভ্যস্ত। এটা একটা উল্লেখযোগ্য ক্লু। লাশের হদিশ পেলে মামুন বেঁচে আছে বোঝা যেত, কিন্তু লাশের যা হাল হয়েছে তাতে আর তার রিপোর্টই বা কত পরিষ্কার হবে? এই কেসের আগাগোড়া পুরোটাই কুয়াশার চাদরে মোড়া। আলোক বুঝতে পেরেছেন উড়ে এসে জুড়ে বসা এই আত্মহননের কেস তাকে বেশ ভোগাবে এবার। আরও একটি দিন কাটল। আলোকেশ ডাক বাংলায় বসে মামুনকে নিয়ে ভাবছেন। এর ফাঁকে দু একবার মোবাইলে রুবিনার সাথে কথাও বললেন। লুতু বেগমের সঙ্গে কথা বলার কোনো কারণ নেই, কারণ সে কূটনি মহিলা। মামুনের মৃত্যুতে তার আদৌ কোনো শোকতাপ নেই। আলোক বরং এই কেসে লুতুকেই সন্দেহ করেন। হতে পারে লুতু মামুনকে রেললাইনের উপর ঠেলে ফেলে দিয়েছে তার শ্বশুরের পুরো সম্পত্তি গাব করবার জন্য। এদেশে অসম্ভবের কিছুই নেই। সহসা একটা কথা মনে পড়ল আলোকের। ভ্যানে উঠে যখন তিনি লাশের আগা পাঁচতলা দেখলেন, লাশের ডান উরুর ভেতর দিকে একটু উপরে একটা জন্মদাগ দেখতে পেয়েছিলেন। এতটাই লুকোনো জায়গা যে লাশের মা বা স্ত্রী ছাড়া কারোর পক্ষে এটা জানার কথা নয়। আবার দাগটা এমনই উল্লেখযোগ্য যে মায়ের চোখে না পড়ে উপায় নেই। মামুনের মাকে একবার জিজ্ঞেস করলে হয়, তাতেও যদি সন্দেহের অবসান না হয় তাহলে ডিএনএ টেস্ট। সেই সঙ্গে আর একটা কাজ করলেন তিনি, নিজের উদ্যোগে লোকাল পত্রিকায় একটা বিজ্ঞাপন ছাপলেন, মামুন ইজ অ্যালাইভ, এটা তার লাশ নয়। অথচ কিছুতেই হিসেব মেলে না, কংক্রিটের কোনো প্রমাণ হাতে নেই, কংক্রিট কোনো প্রমাণ হাতে নেই। মামুনের বৌদি লুতু বেগমের কথা যেমন বিশ্বাস হয় না, ঠিক তেমনি রুবিনার কথাও অবিশ্বাস করতে পারলেন না আলোকেশ। অর্থাৎ মামুন যখন জিন্স বা গার্ডিয়ান পরে না, অথচ লাশের পরনে তাই ছিল, ওই লাশ মামুনের হতেই পারে না। অথচ লাশের পকেটে মামুনের মানিব্যাগ, ছবি, চিরকুট এসব পাওয়া গিয়েছে। লাশের সঙ্গে দৃশ্যত মামুনের মিলও আছে, এ তো দেখছি আচ্ছা গেরো। বিজ্ঞাপনের ভাষাটা এরকম, বাবা তুমি ফিরে এসো, মামুন তুমি যেখানেই থাকো বাড়ি ফিরে এসো, তোমার বাবা মৃত্যুশয্যায়, তিনি স্ট্রোক করেছেন, তোমাকে শেষবারের মতো দেখতে চান। আলোক জানেন এ জাতীয় খবর এখনও গায়ের মানুষকে আলোড়িত করে, মামুনের চোখে না পড়লেও অন্যরা তাকে জোর করে বাড়ি ফিরিয়ে আনবে। বাবা অসুস্থ আর তিনি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এ কখনো হয় নাকি? কপাল ভালো ডিটেকটিভ আলোকের। হঠাৎ করেই থানায় একটা খবর এলো, নলতা গ্রামের এক ছিচকে চোর দুদিন ধরে নিখোঁজ। সে দেখতে শুনতে ভালো, মাঝারি গড়ন, বছরখানেকেই পেশায় নেমেছে, টুকটাক ছুরি চিন্তাই করে, তবে এখনও সে কাজকর্মে অত পোক্ত হয়ে উঠতে পারেনি, নেহাতি মামুলি চোর। ছিচকে চোর নিখোঁজ, এক ফুক্কারে তাকে উড়িয়ে দিলেন ওসি লোকমান। কিন্তু এসআই খগেন কি একটা মনে করে বলল, স্যার কেসটা দেখতে হয়। কেন হে খগেন? ব্যাটা চোর কি তোমার শ্বশুরকুলের কেউ হয় নাকি? এত দরদ কি সে? বললেন বটে, কিন্তু খগেনের মগজের উপর বেশ ভরসা আছে তার। খগেন বলল, স্যার ট্রেনে কাটা পড়া লাশটা চোরের নয় তো? চোরের নাম আকরাম, গ্রাম নলতা। ওসি সাহেব ফোনে খবরটা আলোককে দিলেন, এমন একটা কিছুই মাথায় ঘুরছিল তার। পত্রপাত থানায় গেলেন আলোকেশ। মামুনের জায়গাটা আর একজনকেও কাটা পড়েছে এমনটাই তার অনুমান, কিন্তু তা যদি হয় তাহলে রুবিনার প্রেমিক মামুন কই? একটা মানুষ তো আর উবে যেতে পারে না, এই প্রশ্নের উত্তর পাওয়া গেল। তার আগে নলতা গ্রামের আকরামের স্বজনদের খবর পাঠানো হলো, বিশেষ করে তার মাকে আসতে বললেন ওসি লোকমান। সে মহিলা এসে নিশ্চিত করল ট্রেনে যে কাটা পড়া লাশ তার ছেলে ছিচকে চোর আকরামের। কি করে বুঝল? এই যে উরুর কাছে জন্মদাগ, ওটা আকরামের, সেই শিশুকাল থেকে দেখে এসেছে চোরের মা, যদিও তার গলা কিন্তু মোটেই বড় নয়। ছেলের শোকে মহিলা হাঁপুস নয়নে কাঁদছে। এটুকু জানা গেল যে মারা যায়নি মামুন। সঙ্গে সঙ্গে রুবিনাকে ফোন করলেন আলোকেশ। রুবিনা একটা সুখবর দিল, পত্রিকায় বাবার অসুস্থতার খবর শুনে ফিরে এসেছে মামুন, পালায়নি, যাত্রাপালা দেখতে গেছিল বন্ধুদের সাথে। পালার নাম এই পৃথিবী টাকার গোলাম।
সত্যিই তাই, টাকার জন্য মানুষ কী না করেছে, কিন্তু তার মানি ব্যাগ, ওটা কী করে গেল চোরের কাছে? মামুনের ধারণা, ওই মানি ব্যাগটা মেরে দিয়ে সটকে পড়তে গিয়েছিল চোর, আর তারপরেই কাটা পড়েছে ট্রেনে। হাতে হাতে পাপের শাস্তি, আর সেই কারণেই চরম ভুল বোঝাবুঝিতে। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। এরকম আরও কিছু গল্প শোনার জন্য আমার চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। ধন্যবাদ।